চোখে মুখে হতাশা, সৌদি থেকে খালি হাতে ফিরলেন 215 বাংলাদেশি। রাত 1:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসছেন 50 এক ব্যক্তি, তবে স্বাভাবিকভাবে অবস্থানেই তিনি। হুইল চেয়ারে বসে আছেন তিনি, তাকে ঠেলে নিয়ে আসছেন আরেকজন। বাইরে অপেক্ষমান অসংখ্য মানুষ, সবার চোখ পড়ল হুইল চেয়ার বসা ব্যক্তির ওপর। কাঁচা পাকা চুল, হয়তো বেশ কিছুদিন হল কামানো হয়নি, তাই মুখ জুড়ে ছোট ছোট দাড়ি গজিয়েছে, মোটা সোটা শরীর, চোখে মুখে চিন্তার ছাপ। গেট পার হতেই এই প্রতিবেদকের সাথে কথা হলো তার। ভালো করে কথা বলতেও পারছেন না, অনেকটা কেঁপে কেঁপে বললেন, নাম ইলিয়াস আলী, বাড়ি সিলেটের গোপালগঞ্জে। স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ে, সংসার, সন্তানদের লেখাপড়া ও সংসারের সুখ আনতে বছর 2 আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। প্রায় 4 লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিলেন। এই বয়সে কেন বিদেশ, প্রশ্ন ছিল ইলিয়াস আলীর কাছে। সিলেটের আঞ্চলিক ভাষায় বললেন, আশা ছিল ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব, এজন্য তো টাকা লাগবে, সংসারের অভাব অনটন দূর হবে, তাই বিদেশ গিয়েছিলাম। কিন্তু সে স্বপ্ন তো পূরণ হলো না, ঋণ করে বিদেশ গেলাম, দালাল বলেছিল ভালো বেতনে কাজ দেবে, কিন্তু সেখানে গিয়ে তো পাইনি, এখন খালি হাতে দেশে ফিরতে হলো। কিভাবে ঋণ ফেরত দেব, ছেলে মেয়েদের লেখাপড়া কিভাবে চালাবো? কান্নায় ভেঙে পড়েন 50 ইলিয়াস আলী। প্রবাস ফেরত বাংলাদেশি যারা নানা সমস্যায় দেশে ফিরেছেন, প্রতিদিনের মতো বুধবার রাতেও খাবারের প্যাকেট দিচ্ছিলেন প্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা। একটি প্যাকেট ইলিয়াস আলীর হাতেও তুলে দিলেন একজন। এই ফাঁকে কথা হচ্ছিল তার সাথে সৌদি আরবে যাওয়া, সেখানে ফেরত আসা নানা বিষয়ে। ইলিয়াস আলী জানান, সৌদি আরবে গিয়ে কাজ পাইনি, যে কোম্পানিতে কাজ করার কথা ছিল তাদের দেখা মেলেনি, ফলে এখানে সেখানে কাজ করেছি, আকামা হয়নি, আকামার জন্য 2 দফায় টাকা দিয়েছি 21,000 রিয়াল। এরই মধ্যে মাস 6 আগে ডান পাটা অবশ হয়ে গেল, চলাফেরা করতে পারি না। যে জায়গায় কাজ করি সেই কফিল বা নিয়োগকর্তা বললেন আকামা করতে 27,000 রিয়াল রাখবে, এই পা নিয়ে আমি এখানে থেকে কি করব, পরে ধরা দেই। 1 সপ্তাহ জেলেছিলাম, এরপর দেশে এলাম। কথাগুলো বলার সময় চোখে পানি চলে আসে তার। চোখ মুছতে মুছতে তিনি আরো বলেন, যা কিছু রোজগার হয়েছে দেশে পাঠিয়েছি, ছেলে মেয়েদের লেখাপড়া আর সংসারের খরচের জন্য। বুধবার রাত 11:15 দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ইলিয়াস আলী সহ হতভাগ্য 86 বাংলাদেশি। তাদের সাথেই ছিলেন বাহার উদ্দিন, তিনি ইলিয়াস আলীর পাশেই দাঁড়িয়েছিলেন। বাড়ি সিলেটের কানাইঘাটে। তিনি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর থেকে অসুস্থ ইলিয়াস আলীকে সহযোগিতা করছেন। হুইল চেয়ার বিমান ঠেলে বিমানবন্দরের গেট পার করেছেন। এরপর রাত 1:30 দিকে সৌদি এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে দেশে আসে আরও 129 প্রবাসী। সব মিলে এক রাতেই ফিরলেন 215 সৌদি প্রবাসী। কথা হলো বাহার উদ্দিনের সাথে। তিনি বলেন 26 সৌদি আরবে ছিলেন, কনস্ট্রাকশনের কাজ করতেন, মাঝখানে 6 দেশে ঘুরে গেছেন। এইবার সৌদি আরবে যাওয়ার পর আর আকামা লাগেনি, ফলে অবৈধ হয়ে যান তিনি। আকামা গড়াতে নিয়োগকর্তাকে 900 রিয়াল দিয়েছিলেন, কিন্তু আকামা করে দেননি, ফলে অবৈধভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাজ করতেছিলেন বাহার উদ্দিন। রাস্তা থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। জেলখানাতে গিয়ে পরিচয় হয় একই জেলার ইলিয়াস আলীর সাথে। তিনি সহ একই জেলখানায় থাকা আরও কয়েকজন বাংলাদেশি ফিরেছেন একসাথে। বাহার উদ্দিনের ভাষ্য, অনেক বছর সৌদি আরবে ছিলাম, জীবনে এমন পরিস্থিতি কখনো সৌদি আরবে দেখিনি, সেখানকার পুলিশ বেপরোয়া হয়ে গেছে, বৈধ অবৈধ দেখছে না, রাস্তা থেকে ধরে সোজা জেলে, এরপর পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। বিমানবন্দরের কথা হয় টাঙ্গাইলের মোহাম্মদ জাহেদ আলী ও শাহবুল, রংপুরের মোহাম্মদ সাজু, কিশোরগঞ্জের আসান, সিলেটের কামাল আহমেদ, মাছুম সাবলু, হবিগঞ্জের কালাম, গাজীপুরের হারুন ও ইমরান, লক্ষ্মীপুরের আলাউদ্দিন, কুড়িগ্রামের কোবেল আলী, কুমিল্লার ইব্রাহিম, মাদারীপুরের জুলহাস, কিশোরগঞ্জের সোহরাব, যশোরের শাহওয়ালম, চাঁদপুরের সেলিম সহ সৌদি আরব থেকে ফেরা কমপক্ষে 40 জনের সাথে।
রাত সোয়া ১১টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেও ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দর থেকে বের হতে থাকেন রাত ১২টার পর থেকে। এক এক করে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন হতভাগ্য এসব বাংলাদেশি, যারা এক বুক স্বপ্ন নিয়ে গিয়েছিলেন সৌদি আরবে সংসারের অভাব অনটন দূর করবেন, স্ত্রী সন্তানদের মুখে হাসি ফুটাবেন, ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন বুনেছিলেন। কিন্তু ওইসব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে তাদের জীবনে এখন ঘোর অমানিসা। এক বুক হতাশা নিয়ে একেবারেই খালি হাতে দেশে ফিরলেন তারা। তাদের সাথে কথা বলে জানা যায় প্রত্যেকে ৩-৫ লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছিলেন। এদের কারো আকামা ছিল, কারোর বা আকামা হয়নি। রাস্তা থেকে উভয়কেই পুলিশ ধরে জেলে পুরেছিল। এরপর কিছুদিন জেল খেটে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন। জেল থেকে সরাসরি বিমানে তুলে দেয়া হয়েছে অনেককে, তাই তারা যে দেশে ফিরেছেন এটাও অনেকের স্বজনদের অজানা। তারা যখন ফেরেন তখন বিমানবন্দরের বাইরে গেটে শত শত মানুষের ভিড়। তারা অপেক্ষা করছেন বিভিন্ন দেশ থেকে স্বজনরা ফিরবেন বলে। কিন্তু বুধবার রাতে সৌদি আরব থেকে ফেরা লোকদের মধ্যে দুই একজন বাদে বাকিদের কারোরই স্বজন উপস্থিত ছিলেন না বিমানবন্দরে। বেশিরভাগই ছিলেন ক্ষুধার্ত, প্রাক মাইগ্রেশনের এক প্যাকেট খাবার ও পানি পেয়ে পাশে বসে খেয়ে নিয়েছেন তারা। মধ্যরাত, তাই বিমানবন্দরের ভেতরে সকাল হওয়ার অপেক্ষা এক কোণায় বসে থাকতে হয়েছে অনেককে। সৌদি ফেরাদের বেশিরভাগের চোখে মুখে হতাশার ছাপ, যেন রাজ্যের দুঃখ কষ্টগুলো ফুটে উঠেছে তাদের চেহারায়। তাদের কেউ জমিজমা বিক্রি করে, আবার কেউ ঋণ করে সৌদি আরবে গিয়েছিলেন। খালি হাতে ফিরতে হয়েছে, স্বজনদের কাছে ফিরে যাচ্ছেন এক বুক হতাশা নিয়ে। কিভাবে সংসার চলবে, কিভাবে এবার ঋণের বোঝা দূর করবেন, এই টেনশন তাদের মনে। বিমান বন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক ও প্রাক মাইগ্রেশন প্রোগ্রাম সূত্রে জানা গেছে, চলতি বছরে সৌদি আরব থেকে ২০,০০০এরও বেশি শ্রমিক ফেরত এসেছে, যাদের বেশিরভাগই আকামা থাকা সত্ত্বেও পুলিশ গ্রেফতার করে দেশে পাঠিয়ে দিয়েছে। সৌদি আরব থেকে গণহারে ফিরে আসছেন বাংলাদেশি শ্রমিকরা, নেপথ্য কারণ কি ফ্রি ভিসা? সৌদি আরব থেকে বিপুল সংখ্যায় দেশে ফিরে আসছেন বাংলাদেশি শ্রমিকরা, নির্যাতনের শিকার হবার অভিযোগ তুলে আরও ফিরে এসছেন শত শত নারী কর্মী। এ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ, কিন্তু এর পেছনে কারণটা কি? চলতি বছর অন্তত ১৮,০০০ শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন বলছে এক পরিসংখ্যান। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। দেশে ফেরা এবং এখনও না ফেরা শ্রমিক, দূতাবাস এবং অভিবাসন বিশেষজ্ঞ এরকম নানা পক্ষের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে এর পেছনে বড় কারণ হলো তথাকথিত সৌদি ফ্রি ভিসা আর সৌদি আরবের নতুন শ্রম নীতি এবং অর্থনীতির নতুন বাস্তবতা। বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশনের তথ্য অনুযায়ী বুধবার বাংলাদেশে ফিরে এসেছেন ১৫৩ জন শ্রমিক। পরদিন বৃহস্পতিবারও ১৫০ জন শ্রমিক ফিরে আসার কথা ছিল। ফিরে আসা শ্রমিকদের কেউ কেউ বলছেন তাদের ইকামা বা কাজের বৈধতা থাকার পরও তাদেরকে ফিরে আসতে বাধ্য করা হয়েছে। ফ্রি ভিসার নিয়ম ভাঙলেই বহিষ্কার করা হচ্ছে শ্রমিকদের। ফ্রি ভিসায় কাজ করতে যাওয়া শ্রমিকদের ইকামা ফি বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, বলছিলেন সৌদি আরবে ১৬ বছর ধরে কর্মরত এস এম শামীম। মিস্টার শামীমের অভিজ্ঞতায় বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি শ্রমিক ফ্রি ভিসায় সৌদি আরবে কাজ করতে যান। ভিসায় উল্লেখ থাকা নির্দিষ্ট কোম্পানির বাইরে কাজ করলে সেটি সৌদি আইনে এখন অবৈধ, কিন্তু ফ্রি ভিসায় গিয়ে আয় রোজগার বাড়াতে অনেকেই সেই কাজটি করতে বাধ্য হন। এখন সৌদি আরবে যে নতুন রুলস, তাতে ওয়ার্ক পারমিটের ভেতর আপনার যে পেশা তার বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না। কিন্তু ৪-৫ লাখ টাকা খরচ করে যারা এখানে আসে তারা ৬০০, ৭০০ বা ৮০০ রিয়াল বেতন পায়, এই টাকায় তাদের কিছুই হয় না। তখন তারা কি করে? ডিউটির পরে তারা বিভিন্ন জায়গায় কাজ যায়, কিন্তু যদি সে ধরা পড়ে তখন পুলিশ চাইলে তাকে পাঠিয়ে দিতে পারে দেশে, এটাও একটা কারণ। এস এম শামীম বলেন সব দেশের শ্রমিকদেরই একইভাবে ফেরত পাঠাচ্ছে সৌদি কর্তৃপক্ষ, তবে বাংলাদেশের শ্রমিকরা সংখ্যায় বেশি। এর আরেকটা কারণ হলো সে স্পন্সরের সঙ্গে চুক্তি করে আসে যে তার ওইখানে কাজ করবে। ধরেন ড্রাইভার হিসেবে গেল, কিন্তু সে গিয়ে সেখানে সুবিধা অসুবিধা দেখে অন্য জায়গায় কাজে গিয়ে কাজ করা শুরু করলো।
কোনো শ্রমিক এভাবে কারো বাসা বা ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেলে ওই মালিক তার বিরুদ্ধে একটা জিডি করে রাখে। এরপর ওই শ্রমিক যখন ধরা পড়ে তখন তাকে বের করে দেয়। এছাড়া সৌদি সরকার ফ্রি ভিসার শ্রমিকদের জন্য ইকামা নবায়ন ফি এখনও বাড়িয়ে দিয়েছে। মিস্টার শামীম জানান, এখন ইকামা রিনিউ করতে লেবার অফিসের ফি হচ্ছে প্রতি মাসে 600 রিয়াল, কিন্তু 2020 সাল থেকে সেটি 800 রিয়াল করা হয়েছে।